আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে পেশাগত জীবনে সবচেয়ে বেশি ভালো লাগে কোনো পেশেন্ট যদি এসে মানে এরকম কোনো কিছু বলে, যে কৃতজ্ঞতা প্রকাশ করে বা কোনো কিছু বলে যে এখানে এসে এই লাভটা হয়েছে, তাইলেই হচ্ছে আমাদের পেশাগত এই কষ্টের মধ্যে নিজেকে মানে খুব ভালো লাগে আর কি। হ্যাঁ, পয়সা নিয়েই আমাদের ট্রিটমেন্ট দিতে হয়, সবই ঠিক আছে, তারপরেও পেশাগত একটা সবার স্যাটিসফ্যাকশন লেভেল থাকে। তো আমাদের এই ভাই, ওনার মুখ থেকে আমরা শুনব যে ওনারা উনি এখানে আসার পরে এবং আগে কী কী ওনার চোখের চিকিৎসা হয়েছে এবং এরপরে কী অবস্থা, সেটা ওনার মুখেই শুনব। আপনার পরিচয় দিয়ে যদি আপনি একটু বলেন। আসসালামু আলাইকুম, আমি মমিন, কুমিল্লা থেকে আসছি। আমার বাম চোখে গত 1-2 বছর যাবৎ পুরোপুরি গোলাটে ছিল, ব্লার ছিল, আমি বাম চোখে কিছুই দেখতে পারতাম না। কিন্তু গতকাল স্যারের কাছে এসে স্যারের পরামর্শ অনুযায়ী আমি আমার বাম চোখে লেজার ট্রিটমেন্ট করার কারণে এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলার রহমতে আমি এখন পুরোপুরি স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছি। মন থেকে শুকরিয়া স্বরূপ যা বলতে হয় আর কি, ওই রকম যে স্যার অনেক ভালো মানুষ, আপনারাও চাইলে স্যারের কাছে এসে ট্রিটমেন্ট নিতে পারেন। আর স্যারের আচরণ ব্যবহার অনেক ভালো, আল্লাহ দোয়া করি আল্লাহ তাআলা যেন যাতে স্যারকে আরও চিকিৎসা সেবার ক্ষেত্রে যাতে স্যারে আরও উন্নতি করতে পারে। খরচ কি সহনীয় না অনেক বেশি? খরচ কি অনেক বেশি হয়ে গেছে না সহনীয় মাত্রায়, যেই পরিমাণ আপনি বেনিফিট পাইছেন কি মনে হয়? আলহামদুলিল্লাহ মনে হয় না যে খরচটা এতটা বেশি, তবে চিকিৎসা অনুযায়ী খরচটা বেশি মনে হয় না, ভালো। মানে হচ্ছে কি, লেজার করার পরপরই আপনি সবকিছু একদম স্পষ্ট দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে, না? জি। তাহলে আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।